ঈদ মিলাদুন নবী কবে ঈদ মিলাদুন নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে কিনা ঈদ মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদ মিলাদুন নবী বলি তাহলে এই তিনটা হলো ঈদুল ফিতর ঈদুল আযহা আর ঈদ মিলাদুন নবী তাহলে ঈদুল আযহা ঈদুল ফিতরের তো নামাজ আছে আমরা জানি ঈদ মিলাদুন নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদ মিলাদুন নবীর নামে কোনো ইবাদতের উপলক্ষ কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পায় তারা মনে করেন যে এরা নবীর দুশমন এদের মনে ভিতর নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগবিয়োগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিয়েছে এই অধিকার আপনাকে কে দিয়েছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তা আমি বলবো আপনি দেশপ্রেমী আপনি আমার দল করেন না তা আপনি দেশদ্রোহী ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করে যায় প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্মদিবসের জন্ম কবে জন্মদিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয়ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্মমতে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে তারা আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আহমদুল্লাহ রাহে বেলায় বইতে বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না তাহলে তো পেয়ে যাবেন জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর 12 রবিউল আউয়াল তিনি বেঁচে ছিলেন 63 বছর এই 63 বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা জশ্ন জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পড়াপড়শির ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চার খলিফার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন করি ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হয়তোবা করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ মিলাদুন নবী নামে আলাদা কোনো অকেশন ইবাদত হিসেবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না এবং এটা না সাহাবায়ে কেরাম খোলাপাড়া সাথে সোমবারে কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না বিশ্বনবী বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি আর আমগো বার্থডেতে কেক আছে না নাই হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই দুম্মা চলে দুম আছে না নাই বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবহানাল্লাহ এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন
কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জশনে জুলুসে আছে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক কি না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে 12ই রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ গাড়ি চলে না এদের যোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের ইবাদত কই কিচ্ছু নাই শুধু আছে মিছিল আর জিলাপি আসরা নাই আসরা নাই আসরা নাই এজন্য এ নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী জীবনে হজ করেছে একটা উমরা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হতে পারতাম জোরে বলেন পড়তাম এজন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই আর এই নবীরে যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই আমাদের মিছিল আছে না নাই আমাদের রক্ত চক্ষু আছে না নাই ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না নাই এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময়দানে নামবেন দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন ঠিক কি না বিশ্বনবীর গালি দেয় বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান এগুলো জাহান্নামের নরকীট এগুলো মানুষ নামের পশু চিল্লায় বলেন ঠিক কি না কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল কোরআনের গালি দিলে আমাদের সহ্য হয় না নবীর গালি দিলে সহ্য হয় না নবীর গালি দিলে আমাদের কলেজে আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না কার কার লাগে দোহা উঁচু করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো একটা দিন আমরা গোটা বছরে স্মরণ করেছি ভালো করে নবীকে তাও করতে দিবে না এরা হ্যাঁ ওহাবিরা এই কথা বলে না বলে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঁচ নম্বর যে বিষয়টি বলে মিলাদ সম্পর্কে তা হচ্ছে মিলাদিরা বলে যারা মিলাদ করে তারা বলে যে আরে নবীর সাথে আমরা এত দুর্ব্যবহার করব যে একবার স্মরণও করব না একটা দিন আমরা গোটা বছরে স্মরণ করেছি ভালো করে নবীকে তাও করতে দিবে না এরা হ্যাঁ ওহাবিরা এই কথা বলে না বলে না উত্তরটা শোনেন যে খেয়াল খুশি স্মরণ করবেন আমরা ২৪ ঘন্টা রসূলুল্লাহ স্মরণ করি একজন মুসলিম সর্বদা নবীকে স্মরণে রাখে কিভাবে যখন আজান হয় যখন একামত হয় যখনই খুতবা হয় নবীর নাম আসে না আসে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে না আসছে না জি যখন ইলাহা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে হয় কি হয় না যখন তখন পড়ছেন আপনি সালাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এমন কি নামাজ কার তরিকে পড়ছি সাল্লু কামা রাআইতুন ওয়া সাল্লি নবীর তরিকায় সব সময় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্মরণে যে নবীর তরিকা ছাড়া আমি কোনো তরিকায় নামাজ পড়ব না সালাত আদায় করব না যখন দরুদ পেশ করছেন এমনকি যে কোনো নেক আমল করছেন সুবহানাল আলহামদুলিল্লাহ কে শিখিয়েছেন আমাকে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ কে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেদায়েত পেয়েছি কার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় স্মরণ করে যে কোনো একটা ভালো কাজ সালামু আলাইকুম বললাম আপনাকে কে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ঠিক না হাসি মুখে আপনার সাথে কথা বললাম কেমন আছেন ভাই একটু খোঁজ খবর নিলাম অসুস্থ ছিল শতাব্দীতে খুব একজন বড় আলেম ছিলেন মিলাদি শুরু হয়েছে মূলত ৬০২ হিজরি থেকে আর মিলাদের কিয়ামটা শুরু হয়েছে ৮০০ অর্থাৎ ৭৭০ হিজরির দিকে মারা যান তাজউদ্দিন সুবকি ইনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন তিনি একটা মাজলিসে ছিলেন মাজলিসে মিলাদ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গুণগান করতে করতে একজন কবি বলছেন যে যদি উম্মতের মানুষের আজীবন আপনার জন্য দাঁড়িয়ে থাকে তাহলেও আপনার প্রশংসা শেষ হয় না তো উনি শুনেই লটপট করে দাঁড়িয়ে গেছেন এরপরে আস্তে আস্তে লোকেরা দেখলো তাই তো বেশ ভালো মজার ব্যাপার তো দাঁড়িয়ে গেলে ভালোই লাগে এরপরেও এটা ৮০০ হিজরিতে
এরপরে 200 হিজরি পর্যন্ত উম্মত কিয়াম গ্রহণ করেনি যারা মিলাদের পক্ষে ছিলেন যেমন ইবনে হাজার হাইতামি মাক্কি খুব মশহুর আলেম মিলাদের পক্ষে অনেক বই আছে তিনি কিয়ামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন বলে মিলাদ আছে কিয়ামে তো নাটক এটা খুব খারাপ কথা এটা আম মানুষ যদি করে ফেলে ভালো তারা হয়তো মাযুর কিন্তু আলেমরা করলে কঠিন গুনাহ হবে পরবর্তীতে আস্তে আস্তে মিলাদ এবং কিয়াম আমাদের দিনের অংশ হয়ে আমরা তো দিন প্রতিনিয়তই বাড়ছে আর কি এইজন্য কিয়ামের শুরু হয়েছে অষ্টম হিজরি শতাব্দীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 750 বছর পরে এরপরও 200 বছর উম্মতের আলেমরা কিয়ামকে খুব ঘৃণা করেছেন এখন আমরা এটাকে দিনের জরুরি কিছু মনে করছি আল্লাহ তাআলা আমাদের সহি সমাজ দেন আর ইয়া নবী সালামু আলাইকা এই কথাটা উলামায়ে কেরাম বলেন সালামে আসলে এটা আমরা নাজায়েজ বলবো না তবে এটা আদবের একটু খেলাফ হয় দুটো এখানে খেলাফ হয় সেটা হলো ইসলামী আদব হলো কোনো কথার আগে সালাম দিয়ে সম্বোধন করা আপনি দেখবেন সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আইয়ুহান নাস আসসালামু আলাইকুম আইয়ুহার রিজাল তাহলে প্রথমে সালাম দিয়ে তারপরে কথা এটা নবীজির সুন্নাত সাহাবীদের সুন্নাত দুই নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কখনো ইয়া নবী বলেননি আল্লাহ কখনো ইয়া নবী এটা একটু একটু অপমান হয় এই লোক যেমন ও হুজুর ও পীর সাহেব এটা আসলে ওপির আসলে আল্লাহর নবীর ইজ্জত হলো ইয়া আইয়ুহান নবী অথবা ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ অথবা ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল এটা হলো আল্লাহ এবং সাহাবাগণের শেখানো আদব এজন্য আমরা চেষ্টা করি আমরা বলি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটার ভিতরে সুন্নত আদবটা পূর্ণ হয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন